হ্যালো বন্ধুরা এডুকুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ সম্প্রতি ইন্ডিয়া পোস্টের তরফ থেকে আপনার নতুন পোস্ট ক্রিয়েশন নিয়ে এবং আপনার নতুন ভ্যাকেন্সি নিয়ে একটা আপডেট বেরিয়ে এসছে এবং যে ভ্যাকেন্সি আপনার অ্যাপ্রুভ করা হয়ে গেছে আমি সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে প্রোভাইড করবো এই ভিডিওতে তো আজকে এই ভিডিওটা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সিলেক্টেড হননি এবং যারা এখনও যাদের বয়স হয়নি আপনারা ভাবছেন যে নেক্সট টাইম আপনি অ্যাপ্লাই করবেন তো আপনাদের সকলের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে শেষ অবধি ওয়াচ করবেন এবং ভিডিও শুরুর আগে একটাই রিকোয়েস্ট করবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং প্লিজ চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট নিউজ অবশ্যই কিন্তু ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করে যাক তো চলুন প্রথমে আমি আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশান আপনাদেরকে দেখিয়ে দিই যেটা প্রথমে আপনাদের বেরিয়েছে আপনার যেটা ফাইনাল নোটিফিকেশান আপনার এটা হচ্ছে ডিপার্টমেন্টের পক্ষ থেকে বেরিয়েছে ডাক ভবনের পক্ষ থেকে বাট এর আগে যে পোস্ট ক্রিয়েশন এবং আপনার ভ্যাকেন্সি নিয়ে এবং আপনার কত কী এক্সপেন্ডিচার এই সমস্ত কিছু নিয়ে আপনার অ্যাপ্রুভ দেওয়া হয়েছে ফাইন্যান্স মিনিস্ট্রির পক্ষ থেকে তো সেই সমস্ত ডিটেলসও আপনাদেরকে প্রোভাইড করছি তো দেখুন এখানে অফিসিয়াল নোটিফিকেশান আপনার যেটা মেনশন রয়েছে এটা আপনার হচ্ছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ আমাদের এটা ডাক ভবন নিউ দিল্লি থেকে এটা বেরিয়েছে তো এখানে আপনার সেটা মেনশন আপনাদের রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে আপনার যে সাবজেক্ট মেনশন রয়েছে যে আপনার প্রোভাইডিং ব্যাঙ্কিং ফ্যাসিলিটি উইথিন ফাইভ কিলোমিটার্স অফ অল ভিলেজেস ইন দ্য কান্ট্রি ক্রিয়েশন অফ নিউ পোস্ট ক্রিয়েশন অফ নিউ পোস্ট তো বুঝতে পারছেন আপনার সাবজেক্টে যেটা মেনশন রয়েছে যে আপনাদের ব্যাঙ্কিং ফ্যাসিলিটি পাঁচ কিলোমিটারের মধ্যে প্রত্যেকটা ভিলেজে আপনার দেওয়ার জন্য আপনার নতুন কিছু পোস্ট আপনার ক্রিয়েশন করা হবে এবং সেইগুলিতে আপনার নতুন নিয়োগ করানো হবে তো দেখুন এখানে যেটা আপনার মেনশন রয়েছে যে আপনাদের যে পোস্ট ক্রিয়েশনের ব্যাপারটা যে ইনফরমেশন এই সমস্ত কিছু ডিটেলস আপনার পাঠানো হয়েছে গভর্নমেন্টকে তারপর আপনার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে আপনার সাংশন করা হয়েছে নতুন পোস্ট জিডিএস বিপিএম জিডিএস এবিপিএম মেল ওভারসেয়ার এবং আপনার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং আপনার ইন্সপেক্টর অফ পোস্ট এই সমস্তগুলি আপনার রিক্রুটমেন্ট করা হবে নতুনভাবে নিয়োগ হবে ফর নিউ বিওস অর্থাৎ আমাদের ইন্ডিয়ার পুরো বিভিন্ন জায়গাতেই আপনার গ্রামে গ্রামে আপনার নতুন বিও আপনার ওপেন হবে এবং এই সমস্ত নতুন বিওগুলির জন্য আপনার কত কী পদে আপনার নিয়োগ হবে এই সমস্ত কিছু কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে অলরেডি এবং আপনার কত কী ভ্যাকেন্সি নিয়োগ হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের টোটাল পোস্ট আপনার সাংশন হয়েছে পাঁচ হাজার সাতশো ছিচল্লিশটা নিউ পোস্ট আপনার ফর এটা হচ্ছে জিডিএস বিপিএমের জন্য ঠিক আছে পাঁচ হাজার সাতশো ছিচল্লিশ আপনার জিডিএস বিপিএম নিয়োগ করা হবে এবং আপনার সাত হাজার বিরাশিটা আপনার নিউ পোস্ট অফ জিডিএস এ বিপিএম এবিপিএমের জন্য আপনার সাত হাজার বিরাশিটা পোস্ট আপনার কিন্তু নতুনভাবে নিয়োগ করা হবে এবং এখানে দুশো পঁচাত্তর আপনার নিউ পোস্ট অফ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এখানে আপনার দেখতে পাচ্ছেন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং আপনার সিক্সটি নিউ পোস্ট আপনার ইন্সপেক্টর পদে আপনার নিয়োগ হবে এবং আপনার একশো কুড়িটা নিউ পোস্ট হচ্ছে আপনার মেল অভার শেয়ারের জন্য তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখানে নতুন বিয়ে ওপেন করার জন্য আপনার পাঁচ হাজার সাতশো নতুন পোস্ট আপনার ক্রিয়েট করা হচ্ছে ভিপিএমের জন্য এবং সঙ্গে এ বিপিএম যেটা আপনার দরকার পড়বে এর সঙ্গে নতুন বিয়েগুলিতে সেটা হচ্ছে সাত হাজার বিরাশিটি এবং এই সমস্তগুলিকে কন্ট্রোল করার জন্য আপনার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সঙ্গে নিয়োগ করা হবে এবং আপনার ইন্সপেক্টর ও পোস্ট এটাও কিন্তু আইপি পদেও কিন্তু আপনার নিয়োগ করা হবে একশো কুড়িটা নতুন পোস্ট আপনার নিয়োগ করা হবে সরি ষাটটা পোস্ট আপনার ইন্সপেক্টরের পদে এবং আপনার একশো কুড়িটা মেল অহা পদে আপনার নিয়োগ করা হবে এবং এই সমস্ত কিছু আপনার মেনশন রয়েছে আপনার অ্যানাক্সের ওয়ানে তো চলুন আমি নিচে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন নিচে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান এক্সের ওয়ানে অর্থাৎ সমস্ত কিছু ডিটেলস আপনার যে পেজে দেওয়া রয়েছে এখানে যদি আপনি তেরো নম্বর সেকশনটা লক্ষ্য করেন আপনার মধ্যপ্রদেশের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি আপনার শূন্য পদ আপনার নিয়োগ হবে অর্থাৎ আপনার বিও বেশি ক্রিয়েশন হবে আপনার এই মধ্যপ্রদেশে তারপর আপনি অরুণাচল প্রদেশের ক্ষেত্রে দেখুন এখানেও আপনার ভালোই সাংশন করা হয়েছে তো চলুন এবার আমরা দেখে নেবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কতগুলি আপনার নতুন পোস্ট আপনার ক্রিয়েশন হচ্ছে তো দেখুন এখানে তেইশ নম্বর আমাদের ওয়েস্ট বেঙ্গল মেনশন রয়েছে এখানে দেখুন পনেরোটা আপনার নতুন বিপিএম আপনার নিয়োগ করা হবে এবং আপনার সাতাশটা সেখানে আপনার এবিপিএম থাকছে এবং এখানে আপনাদের ইন্সপেক্টর বা মেল অভার্সারের কোনো পদ নেই এখানে তো এখানে আপনাদেরকে বলে দিই এই যে সমস্ত পোস্ট এখানে আপনারা দেখছেন এটা অনলি ফর আপনার কিন্তু নতুন বিয়োর জন্য ঠিক আছে আপনার নতুন পোস্ট অফিস আপনার ওপেন হবে যে সমস্ত এলাকাগুলি ধরেন আপনার পাঁচ কিলোমিটারের মধ্যে সার্ভিস দেওয়া হয় না পাঁচ কিলোমিটারের বেশি এরিয়া রয়েছে যে সমস্ত পোস্ট অফিসে সেই সমস্ত জায়গাগুলিতে আপনার কিন্তু নতুন পোস্ট অফিস আপনার বিও আপনার ওপেন করা হবে সেই জন্য কিন্তু আপনার এই পোস্টগুলি এখানে সাংশন হয়েছে এবার এই পোস্টগুলি আপনার নিয়োগ কখন হবে বলে রেখে আপনারা যদি মনে করছেন যে আপনাদের এইবারে ভ্যাকেন্সিতে পূর্ণ হবে এটা কিন্তু নয় আপনাদের এইবারে ভ্যাকেন্সি শূন্য কিন্তু অলরেডি আপনার সেখানে আপনার অলরেডি সেটা হিসাব হয়ে গেছে সেটা এটার সাথে কোনো সম্পর্ক নেই এটা আপনার পরে সাংশন হচ্ছে তো এটার আপনার পরে নিয়োগ হবে আপনারা ধরে রাখতে পারেন আপনাদের যে নেক্সট ভ্যাকেন্সি আপনাদের নিয়োগ হবে এবং এটা থেকে আপনারা এটাও বুঝতে পারছেন যে আপনাদের নেক্সট ভ্যাকেন্সি খুব শীঘ্রই আপনাদের বেরোতে চলেছে এটা আপনাদের জন্য একটা সবুজ সংকেত এই সমস্ত পোস্টগুলিতে কিন্তু খুব শীঘ্রই নিয়োগ করা হবে এবং সেই জন্য আপনার অল টোটাল যে নেক্সট ভ্যাকেন্সির জন্য আপনার যত শূন্য পদ আপনার থাকবে এবং এই সমস্ত শূন্য পদ নিয়ে আপনার নতুন কিন্তু আপনার ভ্যাকেন্সি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে তো চলুন এই সমস্ত পোস্ট ক্রিয়েশনের জন্য সরকার কত টাকা বরাদ্দ করেছে এবং কত কী সেখানে মেনশন রয়েছে এটা আপনাদেরকে দেখিয়ে দিই মিনিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে যেটা আপনাদের নোটিশ আপনার প্রকাশিত হয়েছে যেটা অ্যাপ্রুভেল নোটিস আর কি তো দেখুন এখানে আপনারা সমস্ত কিছু সেম ডিটেলস এখানে মেনশন রয়েছে যে আপনাদের কোন পদে কত আপনার অ্যাপ্রুভ করা হয়েছে এবং এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন দু নম্বর পয়েন্টে যেটা লেখা রয়েছে দ্য ইস্যু উইথ দ্য অ্যাপ্রুভেল অফ ফাইন্যান্স মিনিস্টার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আপনার এটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফাইল নাম্বার এখানে আপনাদের মেনশন রয়েছে তো এটা কিন্তু অলরেডি সাংশান হয়ে গেছে এবং আপনাদের এখানে এখানে দেখুন এক নম্বরে যেটা আপনার মেনশন রয়েছে জিডিএসের জন্য পাঁচ হাজার সাতশো ছেচল্লিশটা পদের জন্য আপনার বার্ষিক যেটা আপনার এখানে স্যালারির জন্য যেটা প্রদান হবে দু লক্ষ দশ হাজার প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আপনার অ্যানুয়াল এখানে কিন্তু খরচ আপনার হবে বরাদ্দ আপনার রয়েছে এবং এখানে আপনার দেখুন আপনার বিপিএমের সরি এবিপিএমের জন্য আপনার দু নম্বর পোস্টে আপনার এবিপিএম বিপিএম যেটা সাত হাজার বিরাশিটা পোস্ট এখানে নতুনভাবে ক্রিয়েশন করা হচ্ছে সেটার জন্য আপনার এখানে মেনশন রয়েছে এক লক্ষ একষট্টি হাজার একশো টাকা আপনার অ্যানুয়াল প্রদান করা হবে আপনার খরচ হবে অর্থাৎ প্রত্যেকটা পোস্টের জন্য এখানে এবং এখানে বাকি যে পোস্টগুলি আপনার রয়েছে এখানে কোন পে লেভেলে আপনার পেমেন্ট করা হবে সেটা এখানে মেনশন রয়েছে আপনার এবং এখানে ছ নম্বর পয়েন্ট আর একটা গুরুত্বপূর্ণ জিনিস মেনশন রয়েছে দেখুন আপনার ওয়ান টাইম ইনিশিয়ালি এক্সপেন্ডিচার অফ অষ্টআশি কোটি তেষট্টি লক্ষ টাকা আপনার কিন্তু আপনার ওয়ান টাইম আপনার এই সমস্ত পোস্টগুলির জন্য এই নতুন আপনার বিও ক্রিয়েশনের জন্য আপনার বরাদ্দ করা হয়েছে এত টাকা সেটা আপনার পোস্ট অফিস ডেভেলপমেন্ট সংক্রান্ত হতে পারে আপনার পোস্ট অফিস ক্রিয়েশন সংক্রান্ত হতে পারে এই সমস্ত আজকে অল টোটাল সমস্ত বিষয়গুলি নিয়ে আপনার আপনার অষ্টআশি কোটি আপনার তেষট্টি লক্ষ টাকা আপনার নতুনভাবে কিন্তু আপনার ওয়ান টাইম আপনার এখানে খরচ আপনার করা হবে সরকারের পক্ষ থেকে তো এই ছিল আপনাদের অফিসিয়াল নোটিফিকেশান আপনার গুরুত্বপূর্ণ ডিটেলস আপনাদের সমস্ত কিছু প্রোভাইড করলাম তো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন তো চলুন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই